নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। প্রথমেই জানাই সকলকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকেও আমরা একটা ব্লগ করছি, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম বাকি দিনের তুলনায়। আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি, আমি, সৃঞ্জয়দা এবং অনির্বান্দা। এবং আজকে আমরা একটা ছোট্ট গেম শো ক্রিয়েট করতে চলেছি। মণ্ডপে গিয়ে যাদের যাদের দেখতে পাবো তাদের দুর্গাপুজো সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করব, যেগুলো খুব নর্মাল প্রশ্ন, শুধু জেনে নেব কারা কতটা জানে। একটা মজাদার ভিডিও হতে চলেছে এটা। সকলে প্লিজ গোটা ভিডিওটা দেখো, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। আর একটুও দাঁড়াবো না, চলো মণ্ডপে মণ্ডপে চলে যাওয়া যাক। হ্যালো, তো আমরা চলে এলাম প্রথম মণ্ডপে। এটা শান্তিপুর আনন্দময়ী পাড়া বারোয়ারি সংঘের পুজো। চলো প্রথমেই চলে যাবো, ওই যে দেখতে পাচ্ছি দুই কাকিমা বসে আছেন, তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো। তার আগে এই মণ্ডপের ঠাকুরটা, মাতৃ প্রতিমাটা একটুখানি দেখিয়ে নেব তোমাদের। অসাধারণ মাতৃ প্রতিমা তোমরা দেখো। এইবারে আমরা চলে আসব, এইখানে দুই কাকিমা বসে আছেন, তাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করে নেব আপনাদেরকে, খুব নর্মাল কটা প্রশ্ন। এই যে আজকে তো দুর্গাপুজো চলছে, মা দুর্গার হাতে আমরা দশটা অস্ত্র আছে, আপনি কটা অস্ত্রের নাম বলতে পারবেন? দেখে বললে হবে না, না দেখে। ত্রিশূল আছে, চক্র আছে, ভেবে বলতে, আপনি বলুন। ত্রিশূল আছে, চক্র আছে, তারপরে কি দেখলে আর বলতে পারবো না, দেখেছি ভুলে গেছি। আচ্ছা, ওনারা দুটো করে অস্ত্রের নাম বলতে পেরেছেন, আমরা পরবর্তী প্রশ্ন জেনে নেব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, গণেশ ঠাকুরের বউয়ের নাম কি? কলাগাছ। কলাগাছ গণেশ ঠাকুরের কোন দিকে থাকে? বাদিকে। আপনি আপনি বলতে পারবেন, উনি কি ঠিক বললেন? হ্যাঁ ঠিকই বলেছেন। না, ডান দিকে না, বাদিকে না, ডান দিকে? বাদিকে। গণেশ ঠাকুরের বাদিকে না ডান দিকে? গণেশ ঠাকুরের আপনার জীবনে মা দুর্গা, আপনার জীবনে আপনার মা ছাড়া কাকে বলবেন? মাকেই বলবো। মা বাদে? মা, শাশুড়ি মা। শাশুড়ি মাকে আপনি মা দুর্গা বলবেন? না, মা দুর্গা বলবো। মা দুর্গার সঙ্গে তুলনা, জ্যান্ত দুর্গার সঙ্গে যদি তুলনা করতে বলা হয় আপনার জীবনে, আপনি আপনার মা বাদে কাকে বলতে চান? মা বাদে বলতে বলতে হবে, বলতে হবে। আপনার মা বাদে যে কাউকে আপনি বলতে পারেন, দশপূজা হিসেবে কাকে বলবেন? মা দুর্গা, মা, নিজের মা। আচ্ছা, ওনারা নিজের মাকেই বলছেন দশপূজা রূপে, আর কিছু বলছি না। আচ্ছা, আর একটা কথা, মা দুর্গার হাতে আমরা জানি অস্ত্রে গদা থাকে, এই গদা কোন দেবতা দিয়েছিলেন মা দুর্গাকে? গদা দিয়েছিল হনুমান। হনুমান না, আমি জানি না, আপনি বলুন। হ্যাঁ, হনুমানই তো। আচ্ছা, উনি বলেছেন হনুমান গদা দিয়েছিলেন মা দুর্গাকে। আমরা এখানে এই আজকে প্রথম এক্সপিরিয়েন্স করলাম, এবং এখনও এখানে প্রচুর ভাইয়েরা আছে, আমরা জেনে নিলাম ওনাদের কাছে। আমরা একটা গেম শো করছি আজকে, আপনাদের থেকে কিছু প্রশ্ন জেনে নিলাম। এটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, আমি সব ডিটেলস এই ভাইদের দিয়ে যাব। তো চলো পরবর্তী মণ্ডপে চলে যাই। আর এই ঠাকুরকে তো তোমরা দেখেই নিলে, আর আরও আরও দু একজনকে জিজ্ঞাসা করে নিই এই একই প্রশ্ন, দেখি তারা কী কী। এই মণ্ডপেরই এবার চলে যাব এক ভাইয়ের কাছে, এই একই প্রশ্ন করে নেব তাকেও। দাদা, জিজ্ঞাসা করছি, আজকে পঞ্চমী না ষষ্ঠী? সপ্তমী। আচ্ছা, শিওর তো? মা দুর্গার হাতে আমরা দশটা অস্ত্র দেখতে পাই, দশটা হাতে কটা অস্ত্র আমরা দেখতে পাই, অস্ত্রের নামগুলো? একটা আছে গদায়, একটা হাতুড়ি, একটা আছে গদায়, একটা হাতুড়ি, একটা কাস্তুরি আছে, একটা তীর আছে, হ্যাঁ, খাড়া আছে, একটা মুন্ডু আছে, একটা ত্রিশূল আছে, একটা আছে তীর চিহ্ন আছে, তীর তীর গোল মতন গোল। বেশ, আমরা জানি গণেশ ঠাকুরের একটা বউ আছে, তার নাম কি? দুটো আছে। দুটো নাম কি? লক্ষ্মী তো ওটা হয় না, ওটা বোন হয় ওদের।
লক্ষ্মী ঠাকুর তো গণেশ ঠাকুরের বোন, বউ বউকে বউ ওটা বলতে পারবো না। গণেশ ঠাকুরের বউয়ের নাম উনি জানেন না। বেশ, এবারে পরবর্তী প্রশ্ন করে নিই। দুর্গা ঠাকুরের আমরা মা দুর্গাকে আগে একজন একজন করে করব। আমরা মা দুর্গাকে এখন দুর্গা পুজো বলে মা দুর্গা বলে ডাকছি। মা দুর্গার আরও অনেক নাম আছে, তুমি কটা নাম বলতে পারবে? এটা দুটো বলতে পারবো, একটা মা কালী আছে, দুর্গা আছে, বহুত রকমের রূপী আছে। একটা তো কালী শুনলাম, আর একটা দুর্গাই বললে, আর কি জানো? সরস্বতী আছে, আরও আছে, ওকে। বেশ, এটা খুব একটা ভালো প্রশ্ন। সমগ্র মাতৃজাতি এক, ভাই এটাই বলতে চাইলো, ভাই এটাই উত্তর দিল, খুব ভালো লাগলো। এবার পরবর্তী দাদার কাছে চলে যাই। এই দাদা কিন্তু সকলকে হেল্প করে দিচ্ছিল, সকলকে উত্তর দিতে। আমি এবারে দাদাকে জিজ্ঞাসা করব, এই ভাই মা দুর্গার যে অস্ত্রগুলোর নাম বলেছে সেগুলো তো আমরা শুনলাম, বাকি যেগুলো বলেনি সেগুলোর নাম একটু দাদার কাছে জানতে চাই। কি কি বলেছে সেটা তো জানি না আমি। আচ্ছা, তুমি 10টা অস্ত্রের নাম বলো। ত্রিশূল আছে, ত্রিশূল আছে, খাড়া আছে, চক্র আছে, গদা আছে, তারপরে আপনার তীর আছে, আর এইদিকে লাইট আছে, এদিকে ঘুরে দেখেন। তাহলে এদিকে ঘুরে দেখবো না, এদিকে ঘুরে দেখলে আমরা ঠাকুরকে দেখতে পেয়ে যাব। এটা চিটিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। মা দুর্গাকে আমরা এখন দুর্গা ঠাকুর বলে, দুর্গা পুজো বলে বলছি, মা দুর্গার আরো অনেক নাম আছে, কয়েকটা নাম তুমি বলো। মা জগদম্বে, মা বৈষ্ণদেবী বলে, একদম একদম, আর দুটোই মনে আছে এখন। আচ্ছা দাদা, দুটো মা দুর্গার আরো দুটো রূপের নাম বলতে পেরেছেন। এইবার আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। মা দুর্গার হাতে আমরা জানি অস্ত্রে গদা আছে, আপনি নিজেও বললেন, এই গদা কোন দেবতা মা দুর্গাকে দিয়েছিলেন? সঠিক এখন মনে নেই। বেশ, দাদা বলেছেন সঠিক মনে নেই। আর আজকে তাহলে পঞ্চমী ষষ্ঠী না সপ্তমী? সপ্তমী, আজকে সপ্তমী। আর গদা মা দুর্গার হাতে যমরাজ দিয়েছিলেন। আমরা ভীষণ ভীষণ মজা করছি এই গেম শোটাতে, আর এটা মানে ভীষণ ভালো। মাতৃপ্রতিমা এসে তোমাদেরকেও দর্শন করিয়েছি, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। চলো এবার আপাতত এই মণ্ডপেরই আরও একটা দিকে চলে যাই। এইখানে পেয়ে গেছি এই একই মণ্ডপের আরও এক কাকিমাকে, যিনি ভীষণ লজ্জা পাচ্ছেন। আমি তাকে জিজ্ঞাসা করে নেবো আর একটা প্রশ্ন, যে গণেশ ঠাকুরের বউয়ের নাম কি? কলাবউ। কলাবউ গণেশ ঠাকুরের কোন দিকে থাকে? না, ডান দিকে আছে। মনে হয় না বললে হবে না, সঠিক বলতে হবে, ডান দিক না বাঁ দিক? ও জানে না গো। আচ্ছা, দুর্গা ঠাকুরের 10টা অস্ত্রের নাম আমরা অলরেডি 7-8টা অস্ত্র এখান থেকেই শুনে ফেলেছি, তুমি কটা জানো? 10টাই জানি। বলো এক এক করে গুনছি আমি। প্রথম ত্রিশূল আছে, দেখে দেখে বললে হবে না, দেখে দেখে বললে হবে না, মনে নেই। কাকিমা বলেছিলেন 10টাই বলতে পারবেন, কিন্তু উল্টো দিকেই মাতৃপ্রতিমা, তাই দেখে দেখেই বলে দিচ্ছিলেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটা কথা, এবার খুব সিরিয়াস একটা প্রশ্ন করছি। মা দুর্গার আপনি আপনার বাস্তব জীবনে আপনার মাকে বাদ দিয়ে দশভুজা হিসেবে কাকে বলতে চান? মা দুর্গাই আছে। আর জ্যান্ত জীবনে আপনার বাস্তবে মা? নিজের মা? নিজের মা বাদে? নিজের মা বাদে তাহলে আর কে হবে? আর কেউ নেই? ছেলে মেয়ে আছে, তারাও মা বাবা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই। আর আর কেউ নেই? গুরুমা আছে। গুরুমা আছে, আর কেউ নেই? শাশুড়ি মা আছে। এই তো পেয়েছি দশভুজা হিসেবে। এই দিদি অনেকের নামই বললেন, বেশ 5-6 নম্বরে স্পেশালি শাশুড়ি মায়ের নামটা করেছেন। যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর একটা প্রশ্ন করি, মা দুর্গার হাতে আমরা জানি অনেক অস্ত্র আছে, তার মধ্যে গদা আছে একটা, তো মহালয়া তো আমরা সকলেই দেখি টিভিতে, এই গদা এই কোন দেবতা দিয়েছিলেন? গদা? হনুমান। হনুমান বলেছেন গদা দিয়েছে, কারণ হনুমানের হাতে গদা থাকে। যাই হোক, ভীষণ মজা করছি। ঠিক উত্তরটা হলো যমরাজ, যমরাজ দিয়েছিলেন গদা। এখন এই মণ্ডপে আমরা খুব আনন্দ করলাম, চলো পরবর্তী মণ্ডপে যাওয়া যাক, আর সকলের নামগুলো একটু জেনে নেব। আমার নাম দীপালি প্রামাণিক। আপনার নাম কি? টুম্পা গড়াই। আপনার নাম? চৈতালি প্রামাণিক। আচ্ছা, আর যে দাদা আমাদের বাইট দিলেন, চলে আসি এই দাদার কাছে, আপনার নাম কি? অভিজিৎ রায়। তো আমাদের সকলের সঙ্গে আলাপ হয়ে গেল আর খুব ভালো লাগলো, চলো এবার পরবর্তী মণ্ডপে যাওয়া যাক।